হ্যালো এইচটি এম এল এর তৃতীয় ক্লাসে আপনাদের স্বাগতম আজকে এইচটিএমএল এর বেসিক কিছু স্ট্রাকচার শিখাবো যেই স্ট্রাকচারগুলো দেখে আপনারা মোটামুটি প্রাথমিক ধারাটা বেসিক ধারণাটা নিতে পারবেন তো চলুন দেখা যাক কীভাবে এল এর বেসিক ধারণাটা দেওয়া যায় এখন এভাবে আপনি প্রথমত আপনার নোটপ্যাড ফাইলটা ওপেন করে নেবেন দেন এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস থেকে আপনি কি করবেন ফাইলে আসবেন ফাইলে আসার পরে আপনার যদি কোনো কিছু করা থাকে তাহলে সেখান থেকে ওপেন করে নেবেন আর যদি না থাকে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই নতুন নিউ কন্ট্রোল এন দিলেও হবে আবার এখানে নিউ ডকুমেন্টস নেন ওকে নেওয়ার পরে প্রথমত আমাদের সেভ করে নেওয়াটাই বেটার আমরা যদি প্রথমে সেভ করে নিই এইস্টিমেট ফাইলে তাহলে সেটা অনেক ভালোভাবে আউটপুট দেখাতে পারবো ওকে আমি এখন কন্ট্রোল অল্ডার এস দিয়ে আমি ফাইলটা কন্ট্রোল অল্ডার এস ছাড়াও আপনি এখানে ফাইলে এসে এখানে আসতে পারেন এখানে আমি ডেস্কটপে রাখলাম এন টু থাক আমি এখানে এইচ এল করে নিলাম ওকে সেভ এখন হয়ে গেল আমাদের একটি এইচটিএমএল ফাইল ডক টাইপ এইচটিএমএল এটা কোনো এইচ টেমএল বাইরে এটা আমরা জাস্ট এমনি প্রদর্শন করার জন্য রাখছি ওটা কোনো কিছু না আমার শুরু হচ্ছে এখান থেকে এইচটি এম এল ওকে এটাকে একদম নিচে দিয়ে আসি স্লাশ এইচটি এম এল ওকে এখন এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার যে আপনি যখন লিখতে যাবেন আপনাদের এই ভাবে এইচটিএমএল অবশ্যই লিখতে হবে উপরে শুরুর সময় একটা এইচটি এম আমি দেখেন এখানে ক্লিক করতেছি এটার সাথে এটা সম্পর্ক আমি যদি দেখেন এখানে যদি স্লেপসটা কমায় দেই তাই দেখেন এখানে আমার কোনো সম্পর্ক নাই এখানে ক্লিক করার সাথে সাথে কোনো কিছু হচ্ছে না এটার সাথে কোনো সম্পর্ক নাই এজন্য কিছু হচ্ছে না মানে এটার সাথে মিল নাই এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ ক্লোজিং ট্যাগ কেমন ওপেনিং ট্যাগ এইচটি এম এল লিখলাম কিন্তু ক্লোজিং ট্যাগের ট্যাগের আগে আমাদের একটা

এখন এখানে একটা ট্যাব দিয়ে নিলাম হেডের মধ্যে আমরা তো আগে শিখেছি যে একটা ফাইলে দুইটা দুইটা অংশ নিয়ে গঠিত একটি হচ্ছে হেড আর হচ্ছে বডি হেডের মধ্যে থাকে টাইটেল টি টি আই এল ই টাইটেল আমি টাইটেলটা নিচের লাইনে দিলেও দিতে পারি একে লাইনে করতে পারি সমস্যা নেই টাইটেল দিলাম স্ল্যাশ

এভাবে ওপেন করা যায় আপনি ওপেন উইথ এখান থেকে গুগল ক্রোমে ওপেন করতে পারেন এখন দেখেন এখানে জাস্ট অনলি টেক্সট সরকার লেখা আসছে আমাদের বডিতে কোনো কিছু দেয়নি এখনো এখন দেখেন আমাদের বডিতে কিছু দেওয়া হয়নি শুধু টাইটেলে দিছি এটা মনে রাখবেন যে যেটা টাইটেলে দিবেন টাইটেলে যে লেখাটা লেখাটা থাকবে সেটা সব সময় এখানে প্রদর্শন করবে ওকে আর এখন বডিতে আমি এখনো কিছু দেইনি এজন্য বডিতে এখনো কিছু নেই এখন বডিতে দিব তারপরে দেখা যাবে যে আসলে বডিতে কি আসে বডি ওকে যেহেতু শুরু করলাম এখন অবশ্যই বডিকে শেষ করতে হবে শেষ করার জন্য কি ওকে শুরু করলাম একটু আগায় নিলাম বডির মধ্যে কি রাখবো বডির মধ্যে আমি রাখতে পারি ইমরান নাজির ওকে আমি আর এই এখন আমি কন্ট্রোল এস দিলাম সেভ করে নিলাম এখন দেখেন এখানে এসে কন্ট্রোল আর দিয়ে রিলোড দেয়া যায় আবার এখানে ক্লিক করলে রিলোড হয় এখন দেখেন এই মধ্যে যা দিছি দিস ইজ ইমরান নাজির এখানে বডির মধ্যে চলে আসছে দিস ইজ ইমরান নাজির ওকে আমি চাইলে এখানে আরো কিছু লিখতে পারি আই লিভ ইন ঢাকা ওকে এখন এখন সেভ দেন দেখেন এখন এখানে কিন্তু আসেনি ঢাকা এটা এখনো এর মধ্যে আসেনি কেন আসেনি কন্ট্রোল কন্ট্রোল আর এখানে কিন্তু কিন্তু ঠিকই আসছে এই কারণ হচ্ছে যে আমি যখন একটা লাইনের পরে আরেকটা লাইন লিখতে যাব অবশ্যই এই বডিটা লিখছি এই বডিটার নিচে আমি এমনি এমনি নিচে দিতে পারবো না আমি লাইন ব্রেক দিতে পারবো না আমি যদি এই লাইনটাকে নিচে লিখতে চাই আমি এমনি ইন্টার দিলে নিচে চলে যাবে কিন্তু সেটা এইচটিএমএল ফাইল সাপোর্ট করবে না এটা আমাদের কাছে সাপোর্ট করবে আমি দিলেও এটা এইচটিএমএল ফাইল সাপোর্ট করবে না দেখেন একই লাইনে চলে আসছে দিলাম দ্বিতীয় লাইনে চলে আসলো প্রথম লাইনে কন্ট্রোল আর দিলাম রিলোড দিলাম দেখেন দিস ইজ ইমরান নাজির আই লিভ ইন ঢাকা একই লাইনে চলে আসছে আমি যদি আরেকটা লাইন তৈরি করি

আমি আগেই বলছি যে আপনি আমি যারা এখনও গতকাল আমার গত ক্লাসটা দেখেননি হয়তো সেই গত ক্লাসটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে সেকেন্ড লাইনে যায় কীভাবে সেই সেকেন্ড লাইনে যাওয়ার জন্য একটি ব্রেক ট্যাগ ইউজ করতে হয় যে আমি এই লাইন থেকে দ্বিতীয় লাইনে যাব সেই দ্বিতীয় লাইনে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে তার জন্য একটি সেই বিষয় বলা আছে তো আমি যখন এখন এখানে দেখা দেখা যাচ্ছে যে আমি বারবার রিলোড দেওয়ার পরেও এখানে আসতেছে না তো আমি এখানে কি করবো এখানে আনার জন্য জাস্ট যা লিখবো লেখার পরে আপনি একটি ইউজ করেন ওকে এখন কন্ট্রোল এস দেন কন্ট্রোল আর দেন দেখেন ইমরান নাজি ঠিক আসছে আই লিভ ইন ঢাকা আই এম এর নিচে দুইটা কিন্তু এক লাইনে আসছে এখন ইমরান নাজি শুধু উপরে আছে এখন এখানে কারণ হচ্ছে যে আমি এই লাইনে ব্রেক দিছি আমি এই লাইনে ব্রেক দিছি আপনারা জানেন যে বিয়ার স্ল্যাশ দিলেই ব্রেক হয়ে যায় আর ব্রেকের কোনো এমটি ট্যাগ এমটি ট্যাগ ব্রেক মানে এমটি ট্যাগ আর ব্রেকের কোনো ক্লোজিং ট্যাগ নেই সো এটাই শুরু এটাই শেষ আর ব্রেক এইটাতে দিছি আর এইটাতে দেয়নি আমি যদি এইটা এখান থেকে কপি করে নেই এটা কপি করে নিলাম এখানে দিয়ে দিলাম ওকে এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেন এখন দেখেন এটা এটা কিন্তু কিন্তু ঠিক আসছে আসছে এখন চলে তো এইভাবে আমরা একটি একটি লাইনের পরে আর একটা লাইনে যেতে পারি একটি লাইন এই লাইনের ফন্টগুলো আমি আপনার চাইলে আমি গত দেখে দেখেছি যারা এখনো ক্লাসটা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন এই এই বডিটাকে এই যে এখানে যে ইন্টারফেসের বডিটা আছে এই বডিটাকে একদম সাদা আছে এই বডিটার কালার চেঞ্জ করতে আপনাকে কিন্তু অবশ্যই এখানে আসতে হবে এখানে একটা স্পেস দিতে হবে দেন এখানে একটি অ্যাট্রিবিউট ট্যাগ ইউজ করতে হবে এখানে আমি কি দেবো ব্যাকগ্রাউন্ড কালার বিজি সিও আর ওকে ডাবল কোটেশন অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে এখন আমি ব্যাকগ্রাউন্ডে কি কালার দেবো আমি গত পর্বে দেখেছি গ্রিন ওকে গ্রিনটাই দিলাম এখন কন্ট্রোল এস দেন একটা রিলোড দেন এখন হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড গ্রিন তো বেসিক স্ট্রাকচারের আজকের ক্লাস এ পর্যন্ত থাক এই নিয়ে প্র্যাকটিস করুন আর বারবার প্র্যাকটিস করুন দেখবেন ইনশাল্লাহ খুব সহজে শিখতে পারবেন ওকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও আইকনে ক্লিক করুন ওকে